সাত দিনের মধ্যে সরকার পতনের চূড়ান্ত কর্মসূচি ঘোষণা। ইসরায়েলের সঙ্গে বিএনপির গোপন আতাত আছে ফাঁস করলেন ওবায়দুল কাদের। ভিপি নূরকে গ্রেফতারে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিলেন ববি হাজ্জাজ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন আমাদের এই ভিডিওটি। ছোট বড় 36টি রাজনৈতিক দল নিয়ে সরকার পতনের চূড়ান্ত আন্দোলনে যাচ্ছে বিএনপি। বিএনপি এবং তার যুগপৎ আন্দোলন শরিকদের সাথে কথা বলে জানা গেছে 15 জুলাইয়ের মধ্যে দেওয়া হবে যৌথ কর্মসূচি। তারা একই সাথে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার এবং নির্বাচনের পরে সরকারের রূপরেখাও ঘোষণা করবেন। তাদের একদফা দাবি হল বর্তমান আওয়ামী লীগ সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। যদি সরকার নিজে থেকে পদত্যাগ না করে তাহলে তারা সরকারের পতন ঘটিয়ে দাবি আদায়ের কথা জানিয়ে ঢাকায় সংবাদ সম্মেলনের মাধ্যমে দ্রুত নিজেদের দাবি এবং আন্দোলন পরিকল্পনার ঘোষণা করবেন তারা। বিএনপি ইতিমধ্যে তাদের সমমনা দল ও শরিক দলগুলোর সাথে বৈঠক করার কাজটি অনেকটা শেষ করে এনেছে। 10 জুলাই গণতন্ত্র মঞ্চের সাথে তাদের সর্বশেষ বৈঠকটি হওয়ার কথা রয়েছে। গণতন্ত্র মঞ্চের সংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ হোসেন জাকি জানান, আমরা বিএনপির সাথে দীর্ঘদিন বৈঠকের পর একদফার আন্দোলন নিয়ে একমত হয়েছি। তিনি আরও বলেন, এই সরকার আদালতের রায়কে বিকৃত করে সংবিধান সংশোধন করে ক্ষমতায় আছে, এটা তো হতে দেওয়া যায় না। আওয়ামী লীগের জন্য সহজ পথ হল আদালতের রায়কে রেফারেন্স হিসেবে ব্যবহার করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা, তাদের কাছে ক্ষমতা দিয়ে বিদায় নেওয়া। সেটা না করলে জনগণ এই সরকারকে বিদায় করবে। তার কথায় আন্দোলনের জন্য পর্যাপ্ত সময় আছে, এখনও হাতে 6 মাস সময় আছে। আমরা 10 জুলাই বিএনপির সাথে বৈঠক করব, এরপর সবকিছু চূড়ান্তভাবে ঘোষণা করা হবে। গণতন্ত্র মঞ্চ 60টি রাজনৈতিক সংগঠনের একটি জোট, গণ অধিকার পরিষদ এই জোট থেকে বের হয়ে গেছে, তবে তারা যুগপৎ আন্দোলনে রয়েছে। জাতীয়তাবাদী সমমনা জোটে আছে 11টি রাজনৈতিক দল। এই জোটে শরিক ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ বলেন, বিএনপির সাথে আমাদের বৈঠক হয়েছে গত মাসের 8 তারিখে। আমরা বর্তমান সরকারের পতন এবং তত্ত্বাবধায়ক সরকার দাবিতে একমত হয়েছি। চলতি মাসে 15 তারিখে চূড়ান্ত যৌথ কর্মসূচি ঘোষণা করা হবে জানিয়ে তিনি বলেন, এই সরকারকে আমরা আর সময় দিতে চাই না। গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, আমরা সবাই একদফা দাবিতে একমত, এখন চূড়ান্ত আন্দোলন কর্মসূচি ঘোষণার অপেক্ষা। আমাদের মূল দাবি এই সরকারের পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। আমরা দ্রুতই যৌথ বা আলাদা আলাদা সংবাদ সম্মেলন অথবা ঢাকায় একটি বড় সমাবেশের মাধ্যমে আমাদের যুগপৎ চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করব। জানা গেছে ওই দলগুলোর মধ্যে সমন্বয়ের জন্য একটি সমন্বয় কমিটি গঠনের কাজ চলছে। দলগুলোর নেতারা বলছেন, তাদের কর্মসূচির মধ্যে ঘেরাও, অবরোধ ও হরতালের মতো কর্মসূচি নিয়েও ভাবা হচ্ছে। সরকারের অবস্থান অনুযায়ী মাঠের কর্মসূচিকে কঠোর করবেন বলে জানান তারা। নেতারা আরও বলেছেন, তারা একই কর্মসূচি যুগপৎভাবে যার যার অবস্থান থেকে পালন করবেন, তবে তারা এক পর্যায়ে একই মঞ্চে কর্মসূচি পালন করবেন। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, আমাদের যুগপৎ আন্দোলনে যারা আছেন তাদের সবার সাথেই আমাদের মোটামুটি কথা বলা হয়েছে। এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত হল 15 জুলাইয়ের মধ্যে আমরা যুগপৎ চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করব। আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, আমরা একদফার আন্দোলনে যাচ্ছি। একদফার আন্দোলন মানে সরকার পতনের আন্দোলন। সরকার পদত্যাগ করলে আমাদের অন্য দাবি এমনিতেই পূরণ হবে। হরতাল অবরোধ ঘেরাও ছাড়া আর কোনো কর্মসূচির কথা ভাবা হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এগুলো গণতান্ত্রিক আন্দোলনের কর্মসূচি, এর বাইরে আরও নতুন কোনো কর্মসূচি আসবে কিনা তা সময় বলে দেবে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের আগের সমাবেশের কর্মসূচির সময় দেখেছি যে আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দেয়। আমরা কর্মসূচির দিনও পরিবর্তন করে দেখেছি, তারাও পরিবর্তন করে। তারা তো বলেছে যে তারা পাহারা বসিয়েছে। আমরা এবারও শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের চেষ্টা করব, তবে সরকারের মনোভাবের ওপর নির্ভর করবে সেটা কেমন হয়। এসবের জবাবে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, বিএনপির এই একদফার আন্দোলনে দেশের মানুষ ভীতু নয়, আওয়ামী লীগও ভীতু নয়, তবে বিএনপি আন্দোলনের নামে যদি কোনো সহিংসতা করে, যদি 2013-14 সালের মতো গান পাউডার দিয়ে সাধারণ মানুষকে পুড়িয়ে মারার ষড়যন্ত্র করে, জনগণ তাদের প্রতিরোধ করবে। কামাল হোসেন বলেন, আওয়ামী লীগও শান্তি সমাবেশ নিয়ে মাঠে থাকবে, আমরা আমাদের দলীয় কর্মসূচি নিয়ে মাঠে থাকব, আমাদের উন্নয়ন কর্মসূচি নিয়ে মাঠে থাকব। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী দেশি বিদেশি শক্তির বিরুদ্ধে আমরা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করব। ইসরায়েল ও তার গোয়েন্দা সংস্থার সঙ্গে বিএনপির গোপন আতাত রয়েছে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির এক সিনিয়র নেতার সঙ্গে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার বৈঠক গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল। এই ধরনের দেশবিরোধী অপতৎপরতার সঙ্গে বিএনপি সবসময় জড়িত থাকে। এ সময় ইসরায়েলি প্রযুক্তি ব্যবহার করে বিরোধী দলের নেতাদের ফোন হ্যাক করা হচ্ছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, ফিলিস্তিনের জনগণের মুক্তি আন্দোলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোচ্চার ছিলেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাও ফিলিস্তিনের জনগণের আইনগত অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার রয়েছেন। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার রজত জয়ন্তী উদযাপনে ফিলিস্তিনের তৎকালীন প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমন্ত্রণ জানিয়েছিলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিভ্রান্তি সৃষ্টির জন্য ইসরায়েলে প্রযুক্তি ব্যবহার করে বিরোধী দলের নেতাদের ফোন হ্যাক করার কাল্পনিক বক্তব্য প্রদান করছেন। একজন রাজনৈতিক নেতার এ ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য অত্যন্ত লজ্জাকর। মির্জা ফখরুল ফোন হ্যাকের বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি দাবি করে সেতুমন্ত্রী বলেন, কার কার ফোন হ্যাক করা হয়েছে তথ্য প্রমাণসহ তা উল্লেখ না করেই এরকম একটি স্পর্শকাতর বিষয়ে ঢালাও মন্তব্য করা বেআইনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন গড়া এই বক্তব্য তাদের চলমান অপপ্রচার ও গুজব সন্ত্রাসের ধারাবাহিকতা। তিনি বলেন, ভুয়া ও বানোয়াট তথ্য দিয়ে দেশের জনগণ ও বিদেশিদের প্রভাবিত করার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীররা ষড়যন্ত্রমূলক এই অপতৎপরতায় লিপ্ত। আমি আহ্বান জানাব, জল ঘোলা করার জন্য জনগণকে বিভ্রান্ত করতে এভাবে অন্ধকারে ঢিল ছুড়বেন না। রাষ্ট্রদ্রোহিতা এবং ধর্মীয় উস্কানি তৈরির অভিযোগ এনে গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূরকে গ্রেফতার এবং জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটনে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। রোববার বিকেলে রাজধানী মালিবাগে অবস্থিত এনডিএম কেন্দ্রীয় কার্যালয়ে নূরকে গ্রেফতারের দাবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দলটির চেয়ারম্যান ববি হাজ্জাজ। লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, গণমাধ্যম, নিজ দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ এবং ফিলিস্তিনের রাষ্ট্রদূতের বক্তব্যের সূত্রে প্রমাণিত হয়েছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে চিহ্নিত মেন্দিয়ান সাভাতির সঙ্গে গোপন বৈঠক করেছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর। ববি হাজ্জাজ বলেন, আশ্চর্যের বিষয় হল এত স্পর্শকাতর বিষয়ে এখন পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা গোয়েন্দা সংস্থাগুলো কোনো পদক্ষেপ নেয়নি। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম দখলদার রাষ্ট্র এবং মুসলিম উম্মার পরিষ্কার শত্রু ইসরায়েলের প্রতিটি আগ্রাসন এবং পদক্ষেপের বিরুদ্ধে। আমরা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং মুসলিম উম্মার স্বার্থ পরিপন্থী ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে নুরুল হক নূরকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করে প্রকৃত সত্য উদ্ঘাটন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি প্রদান করেছি। দলটি নিবন্ধন প্রসঙ্গে লিখিত বক্তব্যে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, ধর্মীয় এবং সাম্প্রদায়িক ঐক্য বিনষ্ট হওয়া ছাড়াও দেশকে বিচ্ছিন্নতার দিকে নিয়ে যাবার আশঙ্কা তৈরি হতে পারে বিধায় গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ 1972 অনুযায়ী রাজনৈতিক দলসময় নিবন্ধন আইন 2020 ধারা মোতাবেক গণঅধিকার পরিষদ নামক রাজনৈতিক দলকে নিবন্ধন প্রদান না করতে নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে আমরা প্রধান নির্বাচন কমিশনার মহোদয়কে চিঠি প্রদান করেছি। তিনি বলেন, বাংলাদেশের পবিত্র জমিনে কোনো ইহুদিদের চর বা কোনো শত্রু রাষ্ট্রের এজেন্ট রাজনীতি করতে পারবে না। নূরের অর্থের উৎস কোথায়, বিলাসবহুল মধ্যপ্রাচ্য সফরে কে বা কারা তাকে অর্থ প্রদান করেছে, এর উদ্দেশ্য যদি হয় ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক, তাহলে নূর এবং তার সহযোগীরা সবাই দেশের এবং মুসলমানদের শত্রু।